हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम आबरार टीवी पक्ष থেকে আপনাদের স্বাগতম आज के আপনাদের এই ভিডিওতে আপনাদের দেখাবো ঘরোয়া পরিবেশে কিভাবে দুধ থেকে ছানা তৈরি করা যায়। বন্ধুরা আমি মনে প্রাণে বিশ্বাস করি যদি আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন তাহলে আপনারা দুধ থেকে ছানা তৈরি কিভাবে করে শিখে যাবেন। বন্ধুরা দুধ থেকে ছানা তৈরি করতে হলে প্রথমে আমাদের একটি হাঁড়ি অথবা পাতিল প্রয়োজন হবে। এরপর পাতিলের মধ্যে আপনি আপনার পরিমাণ মতো দুধ নিয়ে নেবেন। বন্ধুরা আমরা আপনাদের দেখানোর জন্য আমাদের প্রয়োজন মতো 1 লিটার দুধ আমরা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। বন্ধুরা 1 লিটারের কম দুধ দিয়ে ছানা বানানো যাবে না, তা না হলে ছানার পরিমাণ অনেক কম হয়ে যাবে, পরবর্তীতে আপনি এই ছানা কোনো কাজে লাগাতে পারবেন না। হাঁড়িতে দুধ নেওয়া শেষ হয়ে গেলে আমাদের এখন আরেকটি কাজ করতে হবে। আমাদের এখন দুটি লেবু রস করে নিতে হবে। বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা দুটি লেবু রস করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আপনারাও অনুরূপ দুটি লেবু রস করে বাটি অথবা কাপের মধ্যে নিয়ে নেবেন। এরপর আমরা পাত্রে রাখা দুধ চুলায় নিয়ে গরম করতে থাকব। দুধ যে পর্যন্ত সম্পূর্ণভাবে গরম না হবে সেই পর্যন্ত আমাদের দুধ এভাবে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা দুধ কিভাবে নাড়াচাড়া করতেছি। বন্ধুরা এখন আমাদের দুধ পুরোপুরিভাবে গরম হয়ে গেছে, তো এখন আমরা সেই বাটিতে রাখা লেবুর রস পর্যায়ক্রমে 3 থেকে 4 বারে আমরা এই দুধের সাথে মিশিয়ে দেব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লেবুর রস ধীরে ধীরে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, এমনকি আপনাদের ঘন ঘন দুধটাকে নাড়াচাড়া করতে হবে যাতে দুধটা দ্রুত জমাট বাঁধে যায়। বন্ধুরা আপনারাও আমাদের এই ভিডিও দেখা প্রচেষ্টা পুরোপুরিভাবে খেয়াল করতে চেষ্টা করবেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবারও কিছু লেবুর রস দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবং নেড়ে নিচ্ছি। এখন আমরা আরেকটু লেবুর রস দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমরা আবারও নেড়ে নিচ্ছি। ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন যে দুধ থেকে ছানাটা অটোমেটিকলি আলাদা হয়ে যাচ্ছে। বন্ধুরা এখন খেয়াল করতে হবে যে দুধ থেকে যে পানিটা আলাদা হয়ে গেছে সেই পানিটা যদি বাদামি রঙের রং ধারণ করে তখন আমরা পাতিলটাকে আমরা চুলা থেকে নামিয়ে আনব, এমনকি 5 মিনিট আমরা এটাকে ঠান্ডা করে নেব। 5 মিনিট ঠান্ডা করার পর আমরা এখন এটাকে পানি থেকে আমরা ছেঁকে নেব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ছানাটাকে আমরা ছেঁকে নিচ্ছি। আপনারা বাড়িতে ভেবে ছেঁকে নেবেন, কোনো সুতি কাপড় অথবা নেট আপনাদের বাসায় যদি থাকে আপনারা ঠিক সেম প্রসেসে আপনারা ছানাটি ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পর আপনারা একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নেব যাতে করে এটা ছানার মধ্যে কোনো গন্ধ না থাকে। বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা 1 গ্লাস পানি দিয়ে ছানাটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেবার পর এখন আমরা ছানাগুলোকে কাপড়ের সাথে গোল করে পেঁচিয়ে নেব। তারপর আমরা এটাকে ধীরে ধীরে প্রেস করব ধীরে ধীরে যাতে আমরা ছানার মাঝে কোনো পানি না থেকে যায়। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটাকে চিপে চিপে আমরা পানি ফেলে দিচ্ছি। পানি ফেলে দেওয়ার পর বন্ধুরা এটাকে 1 ঘন্টা আপনাদের ঝুলিয়ে রাখতে হবে। 1 ঘন্টা পর আমরা আবারও এটা হালকা একটু চাপ দিয়ে আবার একটু পানি ফেলে নিব। আমরা দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পর আমরা আবার একটু হালকা চাপ দিচ্ছি, যেটুকু পানি এর মধ্যে ছিল এখন পুরোপুরিভাবে সেটা বের হয়ে যায়। বন্ধুরা এখন এই ছানাগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ অনেক সুন্দর ছানা হয়ে গেছে। বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে ঠিক একই প্রসেস মেনটেন করে আপনারাও ছানা বা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো বন্ধুরা
আমাদের আরেকটি ভিডিওতে আমরা দেখাবো যে এই ছানা থেকে কিভাবে রসমালাই এবং মিষ্টি তৈরি করা যায়। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।